ফাইলগুলোকে চুজ করে নেব। একসাথে আপনার তিনটাকে সাইজ আছে, এটা আমরা কি দেখতেছি, গিগ আপলোডের সিস্টেম না না না, এটা হচ্ছে আমি আমার ফাইলগুলোকে পিএসজি থেকে জেপিজি করে নিচ্ছি। জি জি বুঝতে পারছি বুঝতে পারছি। ছবিগুলো কেমন হবে এটা আপনাদের দেখানোর জন্য স্যার, ফটোশপ দিয়ে এটা জেপিজি করা যায় না স্যার? ফটোশপ দিয়ে করা যায়, করা যায়। যে ফটোশপে ঢুকে যে সেভ সেভ দিলেই তখন ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হয়। অনেকের কাছে ফটোশপ থাকে না, অনেকে ফটোশপ পারে না, এই জন্য আমি এটা দেখাচ্ছি জাস্ট। বেস্ট কোয়ালিটি এখান থেকে হাই অথবা বেস্ট দিতে পারেন, চেঞ্জ সাইজ সাইজ চেঞ্জ করতে পারবেন আপনারা, যা আছে বাকি সব রেখে জাস্ট শুধু স্টার্ট কনভার্ট। এই তো হয়ে গেছে, এবার জাস্ট ডাউনলোড। আমি ডাউনলোড করব হচ্ছে ডাউনলোডেই ডাউনলোড করব, এই একটা সেভ, এটাকেও সেভ, এটাকেও এটাকে সেভ করে নিলাম, এবার এটাকে কেটে দিলাম। জাস্ট এই যে দেখুন ছবিগুলো, এই যে এরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে বানিয়ে নিবেন। তারপরে হচ্ছে আপনার এই একটা গেল ছবি, তারপরে হচ্ছে এটা আরেকটা ছবি, এই যে এটা আরেকটা ছবি, তারপরে হতে পারে আরেকটা ছবি হচ্ছে একটা দুইটা এই একটা ছবি। দেখছেন এগুলো ফটোশপ দিয়ে বানান, ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানান, তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন তিনটা ছবি এরকম, ঠিক আছে? তারপরেও আপনারা আরও যদি দেখতে চান, সাপোজ আমরা একটু যদি ফাইবারে যাই, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে বিভিন্ন রকম ব্যানার তারা গিগুলো বানিয়ে নিয়েছে তাদের মতো করে, ঠিক আছে? এই যে বানিয়ে নিয়েছে, এই যে বানিয়ে নিয়েছে, এই যে বানিয়েছে। ভিডিও দেওয়া যাবে, ভিডিও হচ্ছে সবচেয়ে সুন্দর, ভিডিও দিতে পারলে সবচেয়ে ভালো হবে, যদি কেউ ভিডিও দিতে পারে। দেখছেন এই যে কত সুন্দর সুন্দর ভিডিও হবে। Hi, sharing my experience working with my first web developer ever. I worked with a web designer by the name of I.OB. His name is spelled I.DOT.OB. It was on Fiverr and it was a great experience. He's very knowledgeable with the WordPress platform, building out the entire website, adding the e-commerce and Shopify components, and also adding those click funnels. ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করবেন, জাস্ট ওই পাঁচটা ভিডিও দেখলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এদিকে সময় নষ্ট না করে আমরা এখন আমরা আমাদের কাজে যাই। ও শিট, আমি তো এটা ভুলে গিয়েছি, আমি এক মিনিট একটু কাজ করে নিচ্ছি।
পেজ ওঠে না, এক মিনিট। La paciencia. Login করে ফেলেছি এখন আমি, এটার আর দরকার নেই। এখন এখানে আমাদের সব কিছুই করা আছে, আমি জাস্ট একটু দেখব যে আমার এলিমেন্টের প্রিমিয়াম ভার্সনটা এখানে ইনস্টল করা আছে কিনা। এলিমেন্টের প্রো ডিঅ্যাক্টিভেট এলিমেন্টের এটাকে এলিমেন্টরে কোন পর্যন্ত যেন শিখেছিলাম মনে আছে আপনাদের? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কাজ হচ্ছে পেজ ডিজাইন করা, এবং এটার লাইসেন্স কিটা দেওয়া আছে কিনা এটাও আমি একটু চেক করে নেব। লাইসেন্স পেজ ডিজাইন করা, আমরা এটা ডেমো ইম্পোর্ট করে দেখেছি, সবকিছু দেখেছি মোটামুটি, তাই না? জি স্যার। পেরাস থেকে মেনুটাকে একটু সেট আপ করে নিচ্ছি। ডেমো ইম্পোর্ট করাও আমরা শিখে ফেলেছিলাম, একটা মেনু বানাতে হবে, এটা বানানো নেই। মেন মেন আমাকে কে যেন বলেছিল যে এটা নাকি কঠিন লাগে, আমি বলেছিলাম করা হয় না, তো এই জন্য পরে পরে স্যার আপনার ভিডিওগুলো দেখছিলাম স্যার এলিমেন্টরের, তখন একটু সহজ মনে হয়েছে। সহজ মনে হয়েছে না? অনেকগুলো মেনু বানানো যায় এখানে, এগুলো বানিয়ে বানিয়ে ট্রাই করব। এবার আমাদের হোম পেজে আমরা যাব, পেজেস থেকে অল পেজেস, এটার হোম পেজে আমরা ট্যাব ওপেন করে নিলাম। এখন আমরা সবগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করব। কাজ আজকের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট রেডি করে নেওয়া। আমি আগামীকালকে ফাইবারের বিশদ আলোচনা সাপেক্ষে আরেকটা ক্লাস নেব, কারণ ওই ক্লাসটা নেওয়ার আগে বিষয় হচ্ছে যে আপনারা যদি ফাইবার অ্যাকাউন্টটাই না করেন ওই আলোচনা কোনো কাজে আসবে না। অ্যাকাউন্ট করার পরে ওই কাজটা মানে ওই আলোচনাটা পূর্ণতা পাবে আসলে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের?
जी सर এখানে দেখুন শুরুতেই একটা নতুন জিনিস আছে এখানের সেটিংসগুলো নিয়ে আমরা সবাই আলোচনা করেছিলাম তো সবার আগে আমরা যেটা করব একটা সেকশন নিব ফুল উইথ সেকশন দেখুন একটা ফুল উইথ সেকশন নিয়েছি সেকশনের পরে সেকশনটাকে আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারি সব কিছু করতে পারি এগুলো আমরা শিখেছিলাম বাট এর মধ্যে আপনার একটা ইনার সেকশন নামে একটা সেকশন আছে তো আপনি এই সেকশনটাকে এই সেকশনের ভিতরে নিতে পারবেন যেগুলো আমরা রো এবং ইতে দেখেছিলাম মানে কি বলে ডিবিতে যেমন রো ছিল এখানে সেরকম ইনার সেকশন নামে একটা সেকশন আছে এটা অনেকটা ওই রো কলামের মতো আর কি আমাদের এখানে তো কোনো রো কলামের ফাংশনটা নেই কিন্তু এখানে ইনার সেকশন নামে একটা সেকশন আছে এটাও আরেকটা মানে আরেকটা পন্থা আর কি তো এই জিনিসটা আমি আপনাদেরকে আগামীকালকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে ইনার সেকশন আপনাদের কখন নিতে হবে কেন নিতে হবে ইনার সেকশনের কাজ কী আর ইনার সেকশন যদি এখনই বোঝাতে চায় তাহলে সেটা হচ্ছে সাপোজ আপনি ইনার সেকশন নেওয়ার আগে এখানে একটা হেডিং নেন এখানে একটা হেডিং আপনি নিলেন হ্যাঁ এই হেডিংটাকে আপনি ধরে স্টাইল করে মাঝখানে নিয়ে আসেন এটাকে মাঝখানে নিলাম একটা সেকশন এই সেকশনের পরে যদি আমি চাই যে এখানে আমি একটা বাটন নেব তাহলে দেখুন তো একটা বাটন নেওয়া যায় একটা বাটন আরেকটা বাটন যদি নিতে চাই তাহলে দেখুন আরেকটা বাটন হয় আমাকে উপরে নিতে হচ্ছে তাহলে নিচে নিতে হচ্ছে আমি কিন্তু পাশাপাশি নিতে পারছি না দেখছেন নিতে পারছি দেখুন আমি পাশাপাশি নিতে পারছি না বাটন আমাকে বলছে হয় উপরে রাখো আর তা না হলে নিচে রাখো দুইটার একটা বাট আমি যদি এটাকে এইভাবে না করে এই বাটনটাকে ডিলিট করে দিই এইভাবে ডিলিট করে এটাকেও ডিলিট করে দিয়ে এখানে যদি একটা ইনার সেকশন নিয়ে রাখি দেখুন ইনার সেকশন নিয়ে এই ইনার সেকশনের ভিতরে আমি দুইটা বাটন নিতে পারি এই একটা বাটন আবার এই একটা বাটন দেখতে পাচ্ছেন এখন এই বাটনটাকে আপনি ধরে রাইটে নিয়ে আসেন তাহলে দেখুন পাশাপাশি দুইটা বাটন রয়ে গেল দেখতে পাচ্ছেন তাহলে আমরা ইনার সেকশন কখন নিব যখন পাশাপাশি দুইটাকে রাখতে চাব একটা সেকশনের ভিতরে এটা কিন্তু একটা সেকশন দেখুন একটা সেকশনের যদি আপনি একটু কালার দেন তাহলে দেখুন একটু স্টাইল আসতে হবে ব্যাকগ্রাউন্ড দেখুন একটা সেকশনের ভিতরে কিন্তু আমি পাশাপাশি দুইটা বাটন নিছি বাট আপনি যদি এখানে আগে ডাবল কলাম বিশিষ্ট নেন সাপোজ এখানে দুইটা নিলাম এখন কিন্তু দুইটা সেকশন এটা কিন্তু আলাদা আলাদা একটা সেকশন এই সেকশনেরও একটা কালার দেন এই কালারটা আমি দিলাম এখন যদি আমি একটা টাইটেল নিতে চাই সাপোজ এখন যদি আমি টাইটেল নিতে চাই হেডিং দেখুন এখানে আসে হেডিং আবার এখানেও আসে হেডিং দুইটা পাশাপাশি এখন একটা বাটন যদি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে এখানে উপরে অথবা নিচে এখানে উপরে অথবা নিচে তাই আসে না সরি এটা না বাটন নিতে চেয়েছিলাম আমি এখানেও দেখুন নিচে আসে এখানে নিলেও নিচে আসে বাট আমি যদি দুইটাকে পাশাপাশি এটার মতো করে নিতে চাই একই সেকশনের ভিতরে তাহলে কিভাবে নিতে হবে আমাকে ইনার সেকশন ব্যবহার করতে হবে দেখুন আমি এখানে একটা ইনার সেকশন নিই এ হচ্ছে একটা ইনার সেকশন আবার এখানেও একটা ইনার সেকশন এখন এখানেও একটা বাটন এটার ভিতরে আবার এটার ভিতরে কাজ করে তাহলে কি আমরা বুঝতে পারছি যে কখন আমাদের ইনার সেকশনটা নিতে হবে জি স্যার এবং এই ইনার সেকশনের স্টাইলগুলোও কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে করতে পারবেন সাপোজ দেখুন ইনার সেকশনের এটার কালার আলাদা করা যায় এই যে আলাদা কালার কালারও দেওয়া যায় মানে একটা সেকশনে যা কিছু করা যাবে একটা ইনার সেকশনে তাই কিছু করা যাবে আমি আরও সুন্দর করে আপনাদেরকে দেখাবো কিন্তু এটার এখন জটিল প্রসেসে আগে আমি যেতে চাচ্ছি না ঠিক আছে আমি কেটে দিলাম সবগুলো ওকে তাহলে ইনার সেকশনে মোটামুটি একটা আলোচনা শেষ হলো তারপর আসলাম আমরা হেডিংয়ে হেডিংটা কী একটা টেক্সটের মতো জাস্ট একটা প্রথমে একটা সেকশন নিলাম সেকশনের ভিতরে আমি হেডিংটাকে রাখলাম রেখে সাপোজ এই সেকশনটাকে আপনি ধরে একটু স্টাইল করেন এটাকে বক্স না করে ফুল উইথ করে দেন এবং সব কিছু ডিফল্ট 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 এবং এখান থেকে কলাম গ্যাপ
নো গ্যাপ হাইটটাকে আপনি ফিট টু স্ক্রিন করে দেন, দেখুন ফিট টু স্ক্রিন হয়ে গেছে, ঠিক আছে। অথবা আপনি ফিট টু স্ক্রিন না করে মিনিমাম হাইট একটা হাইট আপনি করে রাখতে পারেন, আর একটু বাড়িয়ে দেন এরকম করলেন। আর এইটাকে ধরে এখানে আপনি এটা ডিজাইন করবেন। এখন সাপোজ এখানে আপনি লিখলেন হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট লিখলাম, এটাকে আমি কী কী করতে পারবো, এটাকে একটা লিঙ্ক বানাতে পারবো, আমার লিঙ্ক এখানে ক্লিক করলে আমাকে কোথাও নিয়ে যাবে, এটার সাইজ স্মল, এটার সাইজ মিডিয়াম, এটার সাইজ লার্জ, এক্সেল এক্স এক্সেল, এটাও আপনি করতে পারেন। অথবা আপনি ডিফল্ট রেখে তার নিজস্ব একটা এইচ ওয়ান, এইচ ওয়ানে দিলে বড় হবে, এইচ টু, এইচ থ্রি, বিভিন্ন স্টাইল এখানে করতে পারবেন। আর এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট, সেন্টারে থাকবে, লেফটে থাকবে না রাইটে থাকবে, এটা আমি এটাকে মাঝখানে রাখলাম, ওকে। তারপরে এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, টাইটেলের ভিতরে এই দিকে আর কোনো কাজ নেই। এখন আমি আসলাম স্টাইলে, স্টাইলে দেখুন এটা একটা টেক্সট কালার শুরুতেই আছে, টেক্সট কালারটাকে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি কি এখানে ব্যবহার করতে পারবেন। আমি এটাকে ব্যবহার করলাম। তারপর হচ্ছে টেক্সট টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থাকছে এটার ফন্ট ফ্যামিলি, আপনি এটার ফন্ট ফ্যামিলি কি করতে চান, যে কোনো একটা ফন্ট ফ্যামিলি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেটা খুশি আপনার, হ্যাঁ, যে কোনো কিছু, যে কোনোভাবে আপনি যে কোনো ফন্ট আপনি এখানে কি সুন্দর করে ব্যবহার করতে পারবেন। যেমন আমি এটাকে করলাম, এটা একটা সাইজ দেওয়া যায়, ডিফল্ট একটা সাইজ থাকে, আমি আরও চাইলে ছোটো অথবা আরও চাইলে বড়, চাইলে আরও অনেক কিছু কি আমি এটাকে করতে পারবো, এটা করে দিলাম। এটা ছিল টাইপোগ্রাফির ভিতরে এতটুকু। এটার উইথ, হ্যাঁ, এটার উইথ থাকবে 700 বা 300, বিভিন্নই আপনি দিতে পারবেন। ট্রান্সফর্ম, আপার কেস লয়ার কেস এরকম করেও আপনি তাদেরকে করতে পারবেন, আপার কেস লয়ার কেস, এটাও আমরা আগে থেকে শিখেছি, আমরা এটা জানি। আমি এটাকে ডিফল্ট রাখলাম। সাইজ স্টাইল হচ্ছে নর্মাল, তারপর আছে ইটালিক, তারপর আছে আরও একটু বিভিন্ন একটা ডিজাইন আছে, তারপর হচ্ছে ডিরেকশন, ডিরেকশন আছে, ডেকোরেশন হচ্ছে ডিফল্ট আন্ডারলাইন, এটা হচ্ছে আন্ডারলাইন থাকবে, এখানে ওভারলাইন থাকবে, এটা হচ্ছে লাইন, এটা ভিতর দিয়ে কাটা থাকবে, নান কোনো কিছু থাকবে না। তারপর আছে লাইন হাইট, আপনি এটাকে লাইন হাইট করতে পারবেন, লেটার স্পেসিং দিতে পারবেন, এগুলো একদম সহজ জিনিস। তারপর আসলো ব্লেন মোড, ব্লেন মোড যদি আপনি করেন তাহলে এটার একটা কালারের সাথে আপনার স্ক্রিন এই পিছনের কালারটাকে আপনাকে ই করতে হবে আর কি, মানে এই যে এইটার একটা কালার আপনাকে দিতে হবে, সেকশনের একটা কালার যদি আপনি আগে দেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আমি সেকশনে একটা ইমেজ ব্যবহার করতে চাচ্ছি, একটা ইমেজ, এখানে আমার কোনো ইমেজ নেই, বাট আমি একটু কাজ করি, একটা ডিজাইনের সাথে মিল করে দেখাই। ডিজাইনও মনে হয় করতে দিছিলাম, মনে আছে আপনাদের? সাপোজ এই ডিজাইনটাকে আমি একটু দেখাই, ওকে। এখন তাহলে এই ইমেজটাকে আপনাকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে, সবগুলো ডাউনলোড করতে হলে এক্সপোর্ট অল, ডাউনলোড, সেভ। অ্যাসেট এটাকে আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে নিই এখানে, সেখানে আমি এটাকে এক্সট্রাক্ট করব, ফোল্ডার এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম, নিউ ফোল্ডারে চলে গেলাম, এটাকে ধরে আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, এক্সট্রাক্ট অল, সবগুলো ইমেজ এক্সট্রাক্ট হয়ে গেছে, এ হচ্ছে আমাদের ইমেজ। তাহলে আমার শুরুতে যেটা লাগবে এটাকে কেটে দিচ্ছি, এখানে ডিজাইন করছি, তাই না? তাহলে এটা আমি করতে চাচ্ছি, এই সামান্য এই ডিজাইনটুকু, এটা এখানে হেডিং আছে, বাটন আছে, অনেক কিছু আছে। তাহলে চলুন আমরা করি এটাকে। শুরুতেই আমি সেকশনটাকে ধরে স্টাইল এসে ফুল উইথ এবং হাইটটাকে ফিট টু স্ক্রিন করে নিই। এখন কী করতে হবে, এটার একটা ইমেজ আপলোড করতে হবে, স্টাইলে গিয়ে ইমেজ আপলোড, নিউ
ফোল্ডার অ্যাসেট এখানে আমি সব center center alignment default repeat no repeat তারপর সাইজ কভার ওকে মাউস ইফেক্ট স্ক্রলিং ইফেক্ট এগুলো আমার দেওয়ার দরকার নেই ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে আসবে ওভারলেটা হবে কালার ব্লু এটার সাথে মিল রেখে করব কালারটাকে একটু ধরে নিই গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে আমাকে গ্রেডিয়েন্ট কালারই ব্যবহার করতে হবে এক সেকেন্ড গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টের ফার্স্ট কালারটা হবে এইটা সরি এটা হচ্ছে ফার্স্ট কালার এখানে বসিয়ে দেবো ফার্স্ট কালারটা ওকে আর সেকেন্ড কালারটা আমি বসাবো আপডেট করি দাঁড়ান মোটামুটি হয়েছে না দেখুন তো কি হয়েছে বাসায় সিজার দুঃখিত যেটা আমরা দেখছিলাম মোটামুটি হয়েছে তাই না এখানে একটু সমস্যা আছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা সেকশনের ভিতরে করা এটা আমরা পরে দেখব যে এই অংশটাতে দেখতে পাচ্ছেন এক মিনিট আমি একটা সফটওয়্যার ডাউনলোড করে নিই এখানে জুমিট সরি এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা সরি এই যে এই অংশটা যে দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু আলাদা আলাদাভাবে করা হ্যাঁ ইনার একটা সেকশনের ভিতরে নিয়ে করা এবং এই মেনুটাকে ডিফল্টভাবে বানানো আমরা ফাইবারে আমরা সরি আমরা ডিবিতে দেখেছি না যে আমরা নিজেরা একটা মেনু বানাতে পারি নিজেদের মতো করে মনে আছে আপনাদের জি ঠিক এরকম করেই এই মেনুটাকে বানানো হয়েছে
কিন্তু আমি এখন এই মূর্তিটা বানাচ্ছি না, আমি জাস্ট ডিজাইনটাকে দেখাচ্ছি। ওকে, তাহলে এটা ছিল, আমি মোটামুটি তৈরি করেছি তাদের মতো করে, এটা এইভাবেই থাকুক। এখন তারপরে হচ্ছে আমার কাজ, এখানে এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে আমি এখন একটা সেকশন এখানে নিই। যেমন এখানে একটা হেডিংকে আমি নিচ্ছি, হেডিংয়ে থাকবে হচ্ছে এই লেখাটা, কন্ট্রোল সি, আগে লেখাগুলোকে নিয়ে নিলাম, এটাকে মাঝখানে বসিয়ে দিলাম, তারপরে থাকবে আমাদের এই লেখাটুকু, কন্ট্রোল সি। আমি এটার নিচে একটা টেক্সট নিব, টেক্সট, এখন বলে এখানে টেক্সট আছে, এই যে টেক্সট এডিটর, এই যে এটার নিচে টেক্সট এডিটর নিলাম, এবং এই টেক্সট এডিটরের ভিতরে আমার লেখাটা থাকবে কোনটা, কালারটাকে আমি চেঞ্জ করে নিব পরে, ঠিক আছে। স্টাইলে এসে আপাতত আমি সেন্টারে রাখলাম, কালারটাকে বোঝার জন্য আমি সাদা করলাম, বাস পরে আমি এটাকে ডিজাইন করছি। এই লেখাটাকে আমাকে তাদের মতো করে করতে হবে, চলুন তাদের মতো করে করে নিই। এখন তাদের মতো করে যদি করতে চায় তাহলে আমাকে একটু যেটা করতে হবে, ওয়ার্ড ফন্ট দিয়ে এটাকে চেক করে নিতে হবে যে কোথায় কী আছে, এটাতে কী কী আছে। এটাতে আছে রোবোটো, ফন্ট ফ্যামিলি রোবোটো। ওকে, তাহলে এটাকে ধরেন, সাইজ আছে ডিফল্টই থাকুক, HTML ট্যাগ H1 alignment media style রোবটে পাচ্ছে, রোবটো নিলাম। তারপরে হচ্ছে তার সাইজ হচ্ছে, উইথ হচ্ছে 700, আর কালারটাকেও আমি সেট করে দিই, কালারটা হচ্ছে সাদা। টাইপোগ্রাফিতে আর কি কি থাকে, স্টাইল যেটা আছে সেটাই, এখানে তেমন কিছু নেই, কালার এফএফএ, লাইন হাইট আছে, আমি লাইন হাইট 58 পিক্সেল করে দিচ্ছি। এটাকে ধরে টাইপোগ্রাফিতে আমরা লাইন হাইটটাকে পাবো পিক্সেলের ক্ষেত্রে 5 ইঞ্চ। ওকে, লেটার স্পেসিং নেই। ওকে, আমার এইটার কাজ শেষ হয়ে গেল। এখন দেখুন তো, আমি যদি এটাকে আপডেট করে এখানে একটু আসি, একটু রিলোড করি, এখন তার মতো হয়েছে, মোটামুটি হয়েছে, তাই না? এবার এটার পালা, টেক্সট এডিটর। তাহলে চলুন টেক্সট এডিটরে যাচ্ছি। টেক্সট এডিটরে এটাকে আমি একটু সেট করে রাখলাম, এটা আর দেখুন হচ্ছে ল্যাটো, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা স্টাইলটা চলে আসলো। টেক্সট কালার, এখানে এটা টেক্সট কালার FFF সাদা, টেক্সট কালারটা হচ্ছে সাদা, আমারটাও সাদাই করা আছে। ওকে, তারপরে টাইপোগ্রাফিতে আসুন, টাইপোগ্রাফিতে এটা হচ্ছে ল্যাটো। তাহলে এখানে আমি সার্চ করি LATO, ল্যাটো, এই তো আমার ল্যাটো চলে এসেছে, ল্যাটো 16 পিক্সেল, 30 পিক্সেল হচ্ছে লাইন, এখানে হচ্ছে 16 পিক্সেল, লাইন হাইট হচ্ছে, সরি এটা পিক্সেলে প্রকাশ করব, ইএমএ নয়, 30 পিক্সেল। ওকে, এখন কথা হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার এখানে কিন্তু ফুল পেজ জুড়ে পাচ্ছে, আর তাদের এখানে কিন্তু তা পাচ্ছে না। ওকে, তাহলে আমাকে কি করতে হবে জানেন? আমাকে যেটা করতে হবে, এইটাকে ধরে একটু
অ্যাডভান্সে এসে একটু প্যাডিং করে দেব, কোথায় ডানে এবং বামে থেকে আনঅ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে ডানে, রাইট 50, লেফটে 50, সরি 50, হচ্ছে না তাই তো? হান্ড্রেড, সরি থ্রি হান্ড্রেড, এখানে যেটা হবে এখানে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এবার মিলে গেছে, এবার কার পালা? বাটন, চলুন বাটনটাকে ধরে নিই। বাটনটাকে যদি ধরতে চাই তাহলে বাটনটাকে আগে দেখতে হবে এটা কি, একটু একটু ইয়ে আছে, পরিবর্তন বাটনটাকে একটু ধরি। স্যার আমরা যে পেটেন্টটা দিলাম এটা তো দুই জায়গায় দুই রকম শো হলো, এরকম কেন? এটা এটা হচ্ছে স্ক্রিনটা দেখুন, এটা স্ক্রিন ছোট না? এটা স্ক্রিনটা ছোট না এটার সাথে, আর এটা স্ক্রিন হচ্ছে বড়। তাহলে এই স্ক্রিন এই বড় থাকার কারণে আমার অ্যাডজাস্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এখন দেখুন এখানে কিন্তু মিলে গেছে, এখানে মিলে গেছে। এটা স্ক্রিনটা ছোট, এই অংশটুকু তো নাই, এই অংশটুকু বাড়তি স্ক্রিন না। এটাকে আপনি হাইটও করে দিতে পারবেন, বাট হাইট করলে একটু সমস্যা হবে, ডিজাইনটা লাইভ দেখতে পাচ্ছেন, এখানে এখানে কাজ করতে পারছেন, এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা ভিন্ন সুবিধা আর কি। আর আমরা ডিবিতে কী করতাম, এইটা অপশনটা থাকতো না, এটা থাকতো কোথায়? উপরে, এখানে কাজ করতাম আমরা, একটু ভিন্ন এই আর কি। এবার বাটনে ক্লিক, বাটনের ডিজাইনটা এখানে সিলেক্ট হয়ে গেছে। বাটনে টাইপ, বাটনের টাইপ ডিফল্ট থাকবে ইনফো সাকসেস, এগুলো হচ্ছে বিভিন্ন কালার, হ্যাঁ এগুলো বুটস্ট্র্যাপে পাওয়া যাবে, আমরা বুটস্ট্র্যাপ থেকে একসময় এটা বুটস্ট্র্যাপ যখন করবো তখন এটা দেখতে পারবো। আর এখানে লেখা আছে কি, ভিউ কোর্স, আমি তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে VIEW ভিউ কোর্স, COURCE, সরি SE, ভিউ কোর্স। তারপর আসলো লিঙ্ক, একটা লিঙ্ক তো অবশ্যই দিতে হবে, লিঙ্ক আমি দিচ্ছি না। সাইজ হচ্ছে স্মল, স্মলই থাকুক সমস্যা নেই। এখানে আইকন অ্যাড করা যাবে, এই মুহূর্তে যেহেতু এখানে আইকন করা নেই তাই আমি করছি না, আইকন আলা যখন আসবে তখন আমি এটাকে করে দেখাবো। বাটন আইডিরও আমার এখন প্রয়োজন নেই, স্টাইলে চলে আসুন, স্টাইলে চলে এসে টাইপোগ্রাফিতে আসুন। টাইপোগ্রাফিতে ফন্ট হচ্ছে ল্যাটো, LATO, সরি ল্যাটো, এটা হতে কত, 400 মনে হয়, 400 নর্মাল, 16 পিক্সেল 16 পিক্সেল। তাহলে সাইজ হচ্ছে 16 পিক্সেল, আর লাইন হাইট হচ্ছে 16 পিক্সেল, এটা পিক্সেলের এপক, এই হচ্ছে 16 পিক্সেল। ওকে, ল্যাটার স্পেসিং নেই। এখন কথা হচ্ছে কালার, এবার আসলাম আমরা কালারে, কালার হচ্ছে সাদা, কালার, বাট টেক্সট কালারটা কিন্তু ভিন্ন। টেক্সট কালারটা কি ছিল, ব্লু, টেক্সট কালারটা হচ্ছে ব্লু,
ওকে। এখন এখানে দেখুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটাকে কেটে দেন। যখন আমি হোভার করছি তখন কিন্তু একটু কালারের একটু পরিবর্তন হচ্ছে না, দেখতে পাচ্ছেন কালারের একটু পরিবর্তন আছে। তাহলে এখানেই দেখুন ব্যাকগ্রাউন্ড কালারের এখানেই হোভার অপশান আছে, হোভার। তো হোভারে ক্লিক করার পর আমার কিসের পরিবর্তন হবে? ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হবে। হোভার অ্যানিমেশন, অ্যানিমেশন দিতে পারবেন। আমি অ্যানিমেশন এখনই দিচ্ছি না, বর্ডার টাইপ দিচ্ছি না, জাস্ট একটা কালারটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। বাটনের কালারটা হোভার হওয়ার পর কী কালার আসে আমি একটু দেখে নিই। ধরে ফেলেছি, এখানে বসিয়েও দিলাম। এবার যদি কালার পরিবর্তন হচ্ছে না, জি স্যার। ওকে, তাহলে আর এটার কি বর্ডার রেডিয়াস আছে চারপাশে, তাহলে চারপাশে বর্ডার রেডিয়াস যদি থাকে আমি কাজ করেছে, জি স্যার। ওকে, তারপরে এখন আমার কাজ কি, এই যে নিচের অংশে আসে। এখন নিচের অংশে যদি আসি, খুবই সহজ জিনিস, এটার মোটামুটি কাজ শেষ। এবার আমাদেরকে কি করতে হবে, আরও একটা সেকশন নিতে হবে। এখন এখানে সেকশন হচ্ছে তিন কলাম বিশিষ্ট সেকশন নিতে হবে আমাকে। এখন তিন কলাম বিশিষ্ট সেকশন নিতে গিয়ে আমি কি এখানে ইনার সেকশন নিয়ে কাজ করব নাকি নর্মালি নিব? আমি একটা নর্মাল তিন কলাম বিশিষ্ট সেকশন নিই। এ হচ্ছে তিন কলাম বিশিষ্ট একটা সেকশন। সেকশনের ভিতর আমাদের থাকবে কি, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আইকন বক্স। দেখুন আছে, শুধু আইকন না, আইকন বক্স। ইনার সেকশন হেডিং, ভিডিও, ভিডিও বাটন নিচে আছে স্যার। আরো নিচে আছে, এই তো আইকন বক্স। আইকন বক্স না, ইমেজ বক্স, আইকন বক্স। এই হচ্ছে আইকন বক্স, এই একটা আইকন বক্স। তারপরে হচ্ছে এই একটা আইকন স্যার। এটাকেও ওই আগের মতো কপি করে নেওয়া যায় না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ডিজাইন কপি করব, ডিজাইন কপি করব, ডুপ্লিকেট করা যায়। যেমন এটাকে যদি আপনি ডুপ্লিকেট করেন, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলে নিচে ডুপ্লিকেট হবে, নিচে, নিচের অংশে। ডুপ্লিকেটটা মূলত নিচের অংশে হয়, এটা পাশাপাশি আরেকটা সেকশন না, এটা এভাবে হবে না, ঠিক আছে? আপনি এইভাবে কপি করে এখানে পেস্ট করতে পারেন, নিচে হয়ে গেছে, সমস্যা নেই। আপডেট, এটাকে আপনি যেটা করবেন, এটার যে সেকশনটা নিয়েছেন এই সেকশনটাকে আপনি বক্স রাখবেন, বক্সটাকে উইথ কমিয়ে দেবেন, একটু ছোট করবেন। দেখুন তো এটা একটু ছোট না, একটু ছোট কিন্তু। এবার একটু রিলোড করুন, এটা আসলো। এখন আপনার কাজ হচ্ছে একটাকে ডিজাইন করে বাকিগুলোকে ডিজাইন দেওয়া। তাহলে আইকনের একটা, এই হচ্ছে একটা আইকন, তাহলে আইকনটাকে যদি আমি ধরতে চাই, আইকন আমাকে খুঁজে বের করতে হবে এই আইকনটা কোনটা। তাহলে খুঁজুন আইকন, আবার একটু চেহারাটা দেখে নিই, কেউ পাইলে আমাকে বলবেন, হ্যাঁ, আমার আগে যদি কারো চোখে পড়ে যায়। গতকালকে ওই আইকনটা খুঁজে পাইনি স্যার, মনে হয় নাই, মনে হয় না থাকলে তারা আপলোড করেছে ডিফল্ট ভাবে। আচ্ছা
আচ্ছা এটা খুঁজে সময় নষ্ট করতে পারবো না, যে কোনো একটা দিয়ে কাজ শেষ করব। নামটা আসলে অবশ্যই আছে, হ্যাঁ এখানে মনে হয় অনেকে, তা না হলে যে আপলোড করতে হবে নিজস্ব আইকন বানিয়ে। এত আইকন পাওয়া যায় কিন্তু যেটা খুঁজি সেটা পাওয়া যায় না, মেজাজ খারাপ। আচ্ছা আমরা না খুঁজে যে কোনো একটা সিলেক্ট করে নিই, এটাকে সিলেক্ট করলাম, যাওয়া হবে। ওকে তারপরে কি আছে, টাইটেল কন্ট্রোল সি, এখানে হচ্ছে হেডিং, তারপরে কি আছে এই লেখা হয়ে গেছে। এবার এখান থেকে এইটাকে তেমন কিছুই নেই, HTML ট্যাগ এটা টপে থাকবে, যেহেতু এখানেও টপে আছে আপনি চাইলে এটাকে রাইটে, এটাকে যে লেফট এখানে নিতে পারবেন, এখানে নিতে পারবেন, যে কোনো জায়গায় নিতে পারবেন। HTML ট্যাগ 1, 2, 3 এটা যেটা আছে ডিফল্টভাবে সেটাই থাকুক, HTML 3 এটা। তারপর স্টাইলাস, স্টাইলাসের শুরুতে আইকন, আইকনের কালারটা এখানে কি ব্লু, আমাদের এখানে কি কালারটা ব্লু করে নেব এখান থেকে। এটাকে আমি আমার ইচ্ছা মতো সাজিয়ে নিলাম। ওকে এটার একটা স্পেসিং ডিফল্ট ম্যাচ করে নিই। আচ্ছা স্টাইল এইটুকু। কন্ট্রাক্টে এখানে কি কি আছে, অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট রেজাস্টিফাই এইভাবে থাকে, ভার্টিক্যালি টপ থাকে, মিডিলে দিতে পারবেন, এটা এইভাবে এখন কাজ করবে না। ডিফল্টটাকে করে নিচ্ছি, ডিফল্টটাকে একটু দেখে নিই, স্পেসিংয়ে থাকে 15 আর আমি এটাকে বেশি করে ফেলেছি, সাইজ থাকে। ওকে অ্যাডভান্সে কী আছে, অ্যাডভান্সে যাই আছে, এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই।
কন্টেন্ট হচ্ছে এই যে এটা শুরুতে আছে টাইটেল এখন টাইটেলটাকে আমি একটু ধরি এ হচ্ছে টাইটেল রোবটো 700 টাইটেল কালার কালো কালার টাইপোগ্রাফি রোবটো সাইজ একই তো তাই না একই 20 পিক্সেল 28 পিক্সেল ডিসক্রিপশন কালার ডিসক্রিপশন কালার কি যদি এটাকে ধরেন ল্যাটো 416 পিক্সেল কালারটাকে কপি করি এই হচ্ছে কালার এল এ টি ও লেটো স্যার হেডিংটাও চেঞ্জ হয়ে গেছে স্যার সর্বনাশ এটা টাইপোগ্রাফি ডিসক্রিপশন এবং এটার একই কাজ করে কেন এটা আমাদের থিমের ইয়ে সমস্যা আসলে মানে প্লাগইনসের একটু সমস্যা আছে নতুন একটা প্লাগইনস আমি আপনাদেরকে দিব খুব শীঘ্রই ওইটা দিয়ে কাজ করলে এই সমস্যার সমাধান থাকবে মানে এই সমস্যাটা আর থাকবে না মানে একটার সাথে একটা কাজ করলে আরেকটা সহ কাজ করতেছে না এই সমস্যা আমাদের প্লাগইনসের কথা বুঝতে পারছেন যে সমস্যাটা হচ্ছে আমাদের এই যে এখানে কাজ করতেছি টাইটেলে কাজ করতেছি ডেসক্রিপশন সহ চেঞ্জ হয়ে যাচ্ছে এটার যে সমস্যাটা এই সমস্যাটা শীঘ্রই ঠিক হয়ে যাবে আমি নতুন আরেকটা আপনাদেরকে ই দিব কি বলে নতুন একটা প্লাগইনস আপনাদেরকে দেব এক মিনিট দুঃখিত দুঃখিত এটা আমি আপনাদেরকে দিয়ে দিব ওটা দিয়ে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইনটা করতে পারবেন ঠিক আছে কথা বুঝতে পেরেছেন কন্টেন্ট থাকলো ছোট কিন্তু হয়ে বুঝলাম আমার কন্টেন্ট হলো দুই লাইন এটা ঠিক করে ফেলবো আমরা কপি ডিলিট পেস্ট ডিলিট
কথা হলো এটা একটা বর্ডার আছে, চারিদিকে মোশন ইফেক্ট দরকার। আসলে কি বর্ডার রেডিয়াস আছে? হ্যাঁ, 10 পিক্সেল বর্ডার রেডিয়াস আছে। ওয়ার্ক শ্যাডো এখন এটাকে যেটা করব অ্যাডভান্সে এসে মাইনাস মার্জিন একটা ভাব আসছে, তাই না? সেটা এখন বোঝা যাবে।
যাচ্ছে। আবার একটু যান বক্সের দিকে, সেটা মিলানো এত কষ্ট হচ্ছে। আর বর্ডার রেডিয়াস বেশি হয়ে গেছে, এটার লেয়ারটাকে নিচে নিয়ে আসতে হবে। একটু হবে এটা 10 না, এটা 8 হবে। এবার কপি স্টাইল, স্টাইলটা কপি, স্টাইলটা কপি করবো, স্টাইল কপি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট কপি, পেস্ট কপি, তো স্টাইল কপি করার জায়গায় তো দিচ্ছে না। এবার হয়েছে এবার ঠিক আছে তাই না? মোটামুটি। আর এখানে যে দেখতে পাচ্ছেন কলামের ভিতরের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো আমাদের একটু কম। আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে সুন্দর একটা স্ট্রাকচার আছে, আপনি যদি সেকশনটাকে ধরেন, সেকশনের এটাকে আর একটু বাড়িয়ে দেন, দিয়ে আপডেট করুন, এবং এদের মাঝখানে কলাম গ্যাপ একটু বাড়িয়ে দেন, এবার আপডেট এক্সটেন্ড, এবার ইনলোড দেন,
এবার ঠিক আছে, তাই না? এখন এই কাজটু এটা আপনারা করতে পারবেন না, এটা পারবেন না, এটা পারবেন, এগুলো হচ্ছে অ্যাকোর্ডিয়ন, একদম সহজ। এটা করা সম্ভব? পারবো স্যার, এটা একদম সহজ। এটা করতে পারবেন এই অংশটা? চেষ্টা করতে একদম সহজ, আমি দেখাই। এক দুই তিন চার পাঁচ ছয়টা কলাম আছে, তাহলে এখানে কয়টা আছে? ছয়টা। এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ছয়টা ইমেজ। এক দুই তিন চার পাঁচ ছয়, এই ইমেজগুলো কিভাবে ডাউনলোড করব আমি দেখি, আমার মিডিয়াতে ইমেজগুলো আপলোড করা আছে কি, ইমেজগুলো নাই। ইমেজগুলো আসলে ডাউনলোড হয়েছে আপনার জেপিজি ফাইলে। হ্যাঁ, এটা একটা লেখা, এটা একটা লেখা, নট ইমেজ। এটা ইমেজ, এটা ইমেজ, এটা ইমেজ, এটা ইমেজ, এটা ইমেজ। তাহলে প্রথম লেখাটাকে আমি কি করব, এখানে একটা টেক্সট এডিটর নিতে পারি অথবা হেডিংও নিতে পারি। একটা হেডিং নিয়ে এটাকে হেডিং বানাবো, হেডিং বানিয়ে জাস্ট এই লেখাটাকে নিয়ে নেব, কপি, সরি, এটাকে A6 করে দেন। দেখেন তো মিলে গেছে না? তারপরে ডিজাইন করার পার্ট, এটা কোনো ঘটনা না। তারপর এটা ডান পাশে একটা বর্ডার দিব, এই কলামের ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে একটা বর্ডার দেন এখানে, প্যাডিং প্যাডিং প্যাডিং, মোশন ইফেক্ট, রেসপন্সিভ, কাস্টম সিএসএস, স্টাইল, স্টাইল কী কী আছে, বর্ডার আছে, বর্ডার থাকবে কোথায়, সলিড, শুধুমাত্র রাইটে। আর এই লেখাটার প্যাডিং থাকবে টপে 50, সরি, বটমে 50। যেটা আছে এই লেখাটা এটার সাথে মিলানোর জন্য যেটা করতে হবে, আপনাকে এই লেখাটাকে ধরে সেন্টারে আনতে হবে, এই তো দেখুন এসে গেছে। এখন এই তিনটা ইমেজ, এগুলো ইমেজকে একটা একটা করে ডাউনলোড করুন, সেভ ইমেজেস, এসবিজি ডকুমেন্ট। এই এসবিজি গুলোকে কিভাবে, এসবিজি টু জেপিজি, এসবিজি টু জেপিজি কিভাবে করতে হয় শিখিয়ে দিই। ওই যে একটু আগে করলাম পিএইচডি টু এইচটিএমএল, এস বি জি টু জেপিজি অথবা পিএনজি, ঠিক আছে? এখন আমি আপলোড করব, চোজ ফাইল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সবগুলোকে সবগুলোকে আপলোড করে ফেললাম। ও আমাকে জায়গা নিতে হচ্ছে, টাকা বেশি হয়েছে নাকি? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, মানে আমার নেট কারেন্ট চলে গেছে, একটু কেটে দেই। এর সাথে এতগুলো করা যাবে না, কম কম করে করব প্রয়োজনে। এস বি জি টু জেপিজি
অনেক আছে, হ্যাঁ সিলেক্ট ফাইল, সব আপলোড হয়ে গেছে, কনভার্ট। ইচ্ছারে ডাউনলোড করবো, সেভ। একটা ফিল্ম আসছে, বাকি সব ডাউনলোড করতে পারবো। ডাউনলোড পিকচারে ডাউনলোড করুন, কোথায় পিকচার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কেটে দেন। এবার মিডিয়াতে গিয়ে আপলোড করে ফেলেন, অ্যাড নিউ, সিলেক্ট পিকচার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলোকে আপলোড করে নিলাম। এখন দেখার পালা এখানে আমাদের কোন কোন ইমেজ, কোথায় কোন ইমেজ, একটু রিলোড করতে হবে। সবগুলো মিডিয়া আপলোড হয়ে গেছে, তাহলে প্রথমে যে ইমেজ এইটা, তাহলে প্রথমটাকে ধরুন, এখানে একটা ইমেজ নিয়ে আসুন আগে। এই তো ইমেজ, তাহলে ইমেজ কোনটা, এটাই তো না, এটা সিলেক্ট, চলে এসেছে। সেকেন্ড আবার ইমেজ, এটা সিলেক্ট, এটা এখানে একটা ইমেজ, সেকেন্ড ইমেজ কোনটা, সম্ভবত এইটা। আচ্ছা যাই হোক, আমি ভুলে আরেকটা উঠিয়েছি, এটা না, ওই একটা ইমেজ ফেল করছে, ওই ইমেজটা, ওইটা এখানে আরেকটা ইমেজ, শুধু হয়ে গেছে। খুব বেশি কঠিন না স্যার? পারবো? জি স্যার পারবো। এই পেজটা যদি আপনাদেরকে করতে বলা হয়, কে কে পারবেন আর কে কে পারবেন না বলেন। এইটা কি প্রশ্ন থাকতে পারে, এইটা কি, তাই না? এটা তো টাইটেল, এটা ইমেজ, এটা টেক্সট, এটা হচ্ছে অ্যাকোর্ডিয়ন। অ্যাকোর্ডিয়ন যদি আমি একটু দেখাই, একটা অ্যাকোর্ডিয়ন জাস্ট এখানে নিচ্ছি, এখান থেকে আপনি যান 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 কোথায় কোথায়, পোর্টফোলিও, গ্যালারি, অ্যানিমেটেড হেডিং, কল টু অ্যাকশন, মিডিয়া ক্যারুসেল, রিভিউ, ব্লক, ডান,
মিষ্টি মনে এই তো অ্যাকোর্ডিয়ান, এই যে অ্যাকোর্ডিয়ান ওয়ান, কন্ট্রোলস। তাহলে অ্যাকোর্ডিয়ান ওয়ানে এখানে ক্লিক করলে এখানে এইটা দ্বিতীয়টায় গেলাম, এটাকে সিলেক্ট করে আবার দ্বিতীয়টাতে অ্যাকোর্ডিয়ান টাইটেল, কন্ট্রোল সি, অ্যাকোর্ডিয়ান কন্টেন্ট আপডেট। তিনটা অ্যাকোর্ডিয়ান হয়েছে, এগুলো স্টাইল করতে হবে। সরি, এটা পরিপূর্ণ একটু প্রবলেম আছে, আমাদের থিমের প্রবলেমটা আমরা খুব শীঘ্রই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। থিমটা বলতে আসলে থিমটা না, ওপেন হচ্ছে না। আর এখানে আইকন যেটা আছে, আইকনটা চেঞ্জ করব আমরা এখান থেকে, শুরুতে একটা ক্লিক করার পর হয়ে যায় আরেকটা। এটা আমি দেখাই দিব না, আপনারা আপাতত চেষ্টা করেন আপনাদের ওইটা দিয়ে, আমি তারপর দেখাই দেবো আপনাদের। ঠিক আছে, আমাদের আমি নতুন একটা প্লাগইনস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকেই, ওটা দিয়ে এই প্রবলেমটা আর থাকবে না। কথা বুঝতে পারছেন? এই যে অ্যাকোর্ডিয়নটা কাজ করতেছে না, কিন্তু আপনারা ট্রাই করবেন, যদি অ্যাকোর্ডিয়ন কাজ না করে, হ্যাঁ, এই আইকনটা একটা হচ্ছে অ্যাক্টিভ আইকন, যেমন দেখুন এখানে অ্যাক্টিভ আইকন একটা, যখন এই যে নর্মাল থাকে তখন থাকে এইরকম, সবাই ডান দিকে ডান দিকে ডান দিকে ক্লিক করার পরে এটা নিচের দিকে হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। এই সিস্টেমটা এখানে আছে, এটা হচ্ছে ছবি, ইমেজ নিবেন, ইমেজ নিয়ে এটা নিচে আপনার ই আছে, একটা মডিউলসই আছে, ওই মডিউলসটা নেবেন আপনারা, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল, অথবা ইমেজ বক্স নিতে পারেন, ইমেজ বক্সের ইমেজ নিয়ে জাস্ট এই টাইটেলটা বসিয়ে দিবেন, আর এই হেডিংয়ে টাইটেলটা বসিয়ে দিবেন, এটাকে বাদ দিয়ে দিবেন, এটা থাকবে না, এভাবে ওটাকে করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এভাবেও করতে পারবেন, অথবা আপনি নিতে পারবেন হচ্ছে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে, সবাই শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই?
সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, কারেন্ট এবং নেটওয়ার্ক দুটোই খুবই সমস্যা করছে। যাই হোক, যতটুকু দেখাইছি আজকে ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি কিছু দেখাবো না। আপনাদের কাজ থাকবে এই ডিজাইনটাকে করা। আপনারা জাস্ট এইটা করতে পারবেন না, এটাকে বাদ দিয়ে রাখবেন, এই অংশটুকু বাদ দিবেন, শুধু এই অংশটুকু। ঠিক আছে, শুধু এই অংশটুকু বাদ দিয়ে পারবেন না? মানে বুঝতে পারিনি, আমাকে একটু বলেন কোনটা। এই যে এটা, এটা এইটা স্যার, এই নিচে স্যার 0% কমপ্লিট স্যার, এইটু কি আছে স্যার? এটা 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 হচ্ছে আপনার, এটা একটা আলাদা প্লাগিনস এর কাজ। এটা হচ্ছে আলাদা একটা, মানে আলাদা আরেকটা মডিউলস, যেটা আমাদের এই যে মডিউলসগুলোর ভিতরে নেই। আমরা যে যে মডিউলস নিয়ে কাজ করতেছি না, যেখানে এই যে এই এগুলোর ভিতরে নেই, এগুলো একটা এটা নেই। এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ইয়ে আছে, সফটওয়্যার আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম একটা প্লাগিনস আছে, ওই প্লাগিনসটা ইনস্টল করতে হয় এটার জন্য। এটা করব হচ্ছে আপনার যে পোস্ট বা ব্লগ দিয়ে একটা অপশন দেখেছিলাম না আমরা, ওই রকম, কিন্তু এটার যে প্লাগিনসটা এটা আমাদের ব্যবহার করা হয়নি এখানে। ঠিক আছে স্যার, আমাদের পেজের লিংকটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, সকলেরই বাড়ির কাজ করবেন, এবং সেই সাথে অবশ্যই 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 আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্টটা শেষ করবেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট।